জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা চার নারী জীবন কাহিনী নিয়ে এই ধারাবাহিকের গল্প প্রথম দিকে ধারাবাহিকটি দর্শক মহলে সমালোচনায় পড়ে তবে ধীরে ধীরে পরাগ চরিত্রকে পজিটিভ দেখানো হয় বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে পরাগ স্মৃতিভ্রমের অভিনয় করছে যা থেকে পরিবারের ক্ষতি করতে চায় তাকে ধরতে পারে পরাগ যে অভিনয় করছে সেটা শিমুলও জানে না পলাশ এবং প্রতীক্ষা পরাগের ঘরে আসে পরীক্ষা করতে যে পরাগের আদৌ স্মৃতিশক্তি লোপ পেয়েছে কিনা এরপর অনেক পরীক্ষা করার পর তারা ভেবে নেয় পরাগ সত্যি অসুস্থ এবার ওই ঘরে পরাগ এবং প্রতীক্ষা প্ল্যান করে যে শিমুলকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তারপর পরাগকে দেখে নেবে আর তাদের সব কথা রেকর্ড করে রাখে পরাগ পরে শিমুলকে বোঝানোর চেষ্টা করতে সাবধানে চলাফেরা করে কিন্তু পরাগের ইংলিশ শিমুল বুঝতে পারে না তাহলে কি মারা যাবে পরাগ সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে